আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা আপনার সাথে এক্সপ্লেন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটা দ্বারা এখানে কী বোঝাইতে চাইছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি সাকিব, আপনার এক্সেল লার্নিং গাইড, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এখান থেকে আমরা সরাসরি নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে 2019 সালে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখান থেকে বুঝতে পারছেন 2019 সালের অনার্সের চতুর্থ বর্ষের পরীক্ষাটা হয়ে গিয়েছিল, কিন্তু ভাইবাটা আটকে ছিল এই কোভিড-19 কারণে। তো সেই ভাইবা পরীক্ষাটা অনলাইনের মাধ্যমে নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনতিবিলম্বে ভাইবা গ্রহণের তারিখ সহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সকলকে জানানো হবে। তো এখান থেকে বুঝতে পারছেন যে কত তারিখে কত নাগাদ এই অনলাইন ভাইবা পরীক্ষাটা নেওয়া হবে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখতে পারবেন। তো এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পরে শনিবার সকাল 11টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2 ঘন্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষার নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ সহ অনেকেই যুক্ত ছিলেন। মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইবা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নীত হওয়ার বিষয়ে মতামত গ্রহণ করা হয়। উপাচার্য জানান শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে সংকটপূর্ণ না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তাভাবনা করছে, পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের আপডেট। পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।